ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারের কাছেই অনেক ভালোবাসা আর ইমোশনের নাম হলো এই ফ্রি ফায়ার গেমটি। যখন আমাদের মন খারাপ থাকে তখনই আমরা মূলত এই গেমটি খেলি মন ভালো করার জন্য। কিন্তু মাঝে মাঝে গেমটিতে এমন কিছু বিরক্তিকর ঘটনা ঘটে যা আমাদের কাছে অনেক অসহ্যকর লাগে। আজকের ভিডিওতে আপনার দেখাবো ফ্রি ফায়ার গেমের এমন কিছু বিরক্তিকর ঘটনা বা জিনিসপত্র যেগুলো 90% প্লেয়ারদের কাছে খারাপ লাগে। কথা না বাড়িয়ে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার এক, আজকের ভিডিওর শুরুতে কথা বলবো কাটানা এবং সিথ নামের এই মিলি ওয়েপন দুটোকে নিয়ে। এটি অনেক উপকারী হলেও এটি নিয়ে যখন দৌড়ানো হয় তখন প্রত্যেকটা প্লেয়ারের কাছে অনেক খারাপ লাগে। দৌড়ানোর সময় মনে হয় যেন একদম মাটির ভিতরে ঢুকে যাচ্ছে। আর এটা হাতে থাকা অবস্থায় যদি কোনো এনিমি সামনে থেকে হিট করে তাহলে সবগুলো বুলেট যেন মাথায় এসে লাগে, যার জন্য অনেকের কাছে আরও বেশি বিরক্তিকর লাগে। এটি নিয়ে খেলার সময় আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। নাম্বার দুইয়ে যে বিরক্তিকর জিনিস নিয়ে কথা বলবো তা হলো ট্রিটমেন্ট স্নাইপার। হ্যাঁ গাইস, আমি ট্রিটমেন্ট স্নাইপারের কথাই বলছি। অনেকে তো বলবেন এটা বিরক্তিকর কেম নেই, আসলে এটা নিজের টিমমেটের জন্য উপকারী হলেও এনিমি নকআউট করার জন্য খুবই বিরক্তকর। কেননা এটি গান স্লটের সম্পূর্ণ একটি স্লট একাই নিয়ে নেই, তাছাড়া এটি দিয়ে এনিমির দিকে ঠিকমতো এইম করা যায় না। উপকারের বদলে ঝামেলা বেশি হয় বলেই এটি বিরক্তিকর জিনিসপত্রের তালিকায় রেখে দিছি। নাম্বার তিনে কথা বলবো গেমের আরেকটা গ্লিচ নিয়ে, যেটাকে আমরা ফেক ড্যামেজ বলে থাকি। সত্যি বন্ধুরা, প্রত্যেকটা প্লেয়ারের কাছেই ফেক ড্যামেজ খুবই বিরক্তিকর একটা জিনিস, যদিও এটি বেশিরভাগ সময় নেটওয়ার্ক সমস্যার কারণে হয়ে থাকে। নাম্বার 4, এরপরে জানিয়ে কথা বলবো তা হলো বিএসএস গানটিকে নিয়ে। এটাতে যখন চিপ লাগানো হয় তখন সত্যি অনেক বিরক্তিকর একটা সমস্যা হয়ে দাঁড়ায়। এই গানটি যখন এনিমির হাতে থাকে তখন বিরক্তিকর লাগলেও নিজের কাছে যখন থাকে তখন মনে মনে প্রত্যেক প্লেয়ারের কাছে অনেক ভালো লাগে। এই গানটি এমন একটি গান যেটি এম টিউবের থেকে ভয়ঙ্কর, কেননা এটা দিয়ে অর্ধেক ড্যামেজ দেওয়ার পর বাকি ড্যামেজ এমনিতেই হয়ে যায়। নাম্বার পাঁচে কথা বলবো মিশা ক্যারেক্টার নিয়ে, যেটাকে আমরা গাড়ি ক্যারেক্টার বলে চিনে থাকি। এটি যে কতটা বিরক্তিকর একটা ক্যারেক্টার তা প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়াররাই ভালো করে জানে। এই ক্যারেক্টার নিয়ে যখন কেউ গাড়ি চালায় তখন কোনোভাবে এনিমির গায়ে এইম করা যায় না, বরং এনিমি আরও নিজেকে ড্যামেজ দেয়। এটি কার কার কাছে বিরক্তিকর লাগে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আরেকটা বিরক্তিকর বিষয় হলো থার্ড পার্টি। কোনো স্কোয়াডের সাথে ফাইট করার সময় যদি অন্য আরেকটি স্কোয়াড এসে থার্ড পার্টি করে তখন সত্যি অনেক বিরক্তিকর লাগে।